অডিও বুক বাই বাধি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী আজ পড়ে শোনাব দুর্গেশ নন্দিনীর ষষ্ঠ পর্ব তৃতীয় পরিচ্ছেদ তুমি না তিলোত্তমা দিন প্রদোষকালে জগৎ সিংহের অবস্থান কক্ষে আয়েশা উসমান আর চিকিৎসক পূর্বপদ নিঃশব্দে ব্যঞ্জনাদি করিতেছেন চিকিৎসক ঘন ঘন জগৎ সিংহের নারী দেখিতেছেন জগৎ সিংহ অচেতন চিকিৎসক কহিয়াছেন সেই রাত্রে জ্বর সময় জগৎ সিংহের লয় হইবার সম্ভাবনা যদি সে সময়ে শুধরাইয়া যান তবে আর চিন্তা থাকিবে না নিশ্চিত রক্ষা পাইবেন জ্বর বিশ্রামের সময় আগত এই জন্য বিশেষ ব্যাঘ্র চিকিৎসক মোহর মোহ নারী দেখিতেছেন নারী ক্ষীণ আরও ক্ষীণ কিঞ্চিত সবল ইত্যাদি মোহর মোহ অস্ফুট শব্দে বলিতেছেন সহসা চিকিৎসকের মুখ কালিমা প্রাপ্ত হইল বলিলেন সময় আগত ওসমান নিস্পন্দ হইয়া শুনিতে লাগিলেন হকিম নারী ধরিয়া রহিলেন কিয়ৎকন পরে চিকিৎসক কহিলেন গদিক মন্দ আয়েশার মুখ আরো ম্লান হইল হঠাৎ জগৎ সিং এর মুখে বিকট ভঙ্গি উপস্থিত হইল মুখ সেতু বর্ণ হইয়া হস্তে দৃঢ় মুষ্টি বাঁধিল অলৌকিক স্পন্দন হইতে লাগিল আয়সা বুঝিলেন কৃতাত্মের গ্রাস পূর্ণ হইতে আর বিলম্ব নাই চিকিৎসক হস্তস্থিত পাত্রে ঔষধ লইয়া বসিয়াছিলেন এরূপ লক্ষণ দেখিবা মাত্রই অঙ্গুলি দ্বারা রোগীর মুখ্য পতন করাইয়া ওই ঔষধ পান করাইলেন ঔষধ ওষ্ঠ প্রান্ত হইতে নির্গত হইয়া পড়িল কিঞ্চিৎ উদরে গেল রোগীর দেহের অবস্থা পরিবর্তিত হইতে লাগিল ক্রমে মুখের বিকট ভঙ্গি দূর হইয়া কান্তি স্থির হইল বর্ণের অস্বাভাবিক শ্বেতভাব বিনিষ্ট হইয়া ক্রমে রক্ত সঞ্চার হইতে লাগিল হস্তের মুষ্টি শিথিল হইল চক্ষু স্থির হইয়া পুনর্বার মুদ্রিত হইল হকিম অত্যন্ত মনোভিনিবেশ পূর্ব নারী দেখিতে লাগিলেন অনেকক্ষণ দেখিয়া সহর্ষে কহিলেন আর চিন্তা নাই রক্ষা পাইয়াছেন ওসমান জিজ্ঞাসা করিলেন জরতেগ হইয়াছে ভীষক কহিলেন হইয়াছে আয়েশা ও ওসমান উভয়েরই মুখ প্রফুল্ল হইল ভীষ কহিলেন এখন আর কোন চিন্তা নাই আমার বসিয়া থাকার প্রয়োজন পড়ে না এই ওষুধ দুই রাত্রি পর্যন্ত ঘড়ি ঘড়ি খাওয়াইবেন এই বলিয়া ভীষণ প্রস্থান করিলেন ওসমান আর দুই চারি দণ্ড বসিয়া নিজ আবাস গৃহে গেলেন আয়েশা পূর্ববৎ কে বসিয়া ঔষধি সেবন করাইতে লাগিলেন রাত্রি দ্বিতীয় প্রহরে কিঞ্চিত পূর্বে রাজকুমার নয়ন উন্মিলন করিলেন প্রথমে আয়েশার সুর প্রফুল্ল মুখ দেখিতে পাইলেন চক্ষুর কটাক্ষ ভাব দেখিয়া আয়েশার বোধ হইল যেন তাহার বুদ্ধির ভ্রম জন্মিতেছে যেন তিনি কিছু স্মরণ করিতে চেষ্টা করিতেছেন কিন্তু যত্ন বিফল হইতেছে অনেকক্ষণ পরে আয়েশার প্রতি চাহিয়া কহিলেন আমি রাজপুত্র এই প্রথম আয়েশা কহিলেন কতলুখার দুর্গে রাজপুত্র আবার পূর্ববোধ স্মরণ করিতে লাগিলেন অনেকক্ষণ পরে কহিলেন আমি কেন এখানে আয়সা প্রথমে নিরত্তর হইয়া রহিল পরে কহিলেন আপনি পীড়িত রাজপুত্র ভাবিতে ভাবিতে মস্তক আন্দোলন করিয়া কহিলেন না না আমি বন্দী হইয়াছি এই কথা বলিতে রাজপুত্রের মুখের ভাবান্তর হইল আয়সা উত্তর করিলেন না দেখিলেন রাজপুত্রের স্মৃতি ক্ষমতা পুনরুদ্দীপ্ত হইতেছে ক্ষণ পরে রাজপুত্র পুনর্বার জিজ্ঞাসা করিলেন তুমি কে আমি আয়েশা আয়েশাকে কতলুখার কন্যা রাজপুত্র আবার ক্ষণকাল নিস্তব্ধ রহিলেন এককালে অধিক্ষণ কথা কহিতে শক্তি নাই কেউক্ষণ নীরবে বিশ্রাম লাভ করিয়া কহিলেন আমি কয়দিন এখানে আছি চারিদিন গড় মান্দারণ অধ্যাপে তোমাদিগের অধিকারে আছে আছে জগৎ সিংহ আবার কিয়ক্ষণ বিশ্রাম করিয়া কহিলেন বীরেন্দ্র সিংহের কি হইয়াছে বীরেন্দ্র সিংহ কারাগারে আবদ্ধ আছেন অত তাহার বিচার হইবে জগৎ সিংহের মলিন মুখ আরো মলিন হইল জিজ্ঞাসা করিলেন আর আর পৌরবর্গ কি অবস্থায় আছে আয়সা উদ্বিগ্ন হইলেন বলিলেন সকল কথা আমি অবগত নহি রাজপুত্র আপনা আপনি কি বলিলেন একটি নাম তাহার কণ্ঠ নির্গত হইল আয়সা তাহা শুনিতে পাইলেন আয়সা ধীরে ধীরে উঠিয়া পাত্র হইতে ভীষদ সুস্বাদু ঔষধ আনিতে গেলেন রাজপুত্র তাহার দোদুল্যমান কর্ণাভরণ সংযুক্ত অলৌকিক দেহমহিমা নিরীক্ষণ করিতে লাগিলেন আইষা ঔষধ আনিলেন রাজপুত্র তাহা পান করিয়া কহিলেন আমি পীড়ার মোহে স্বপ্নে দেখিতাম স্বর্গীয় দেবকন্যা আমার শিওরে বসিয়া শুশ্রূষা করিতেছেন সে তুমি না আয়েশা কহিলেন আপনি তোমাকে স্বপ্নে দেখিয়া থাকিবেন চতুর্থ পরিচ্ছেদ অবকুণ্ঠনবতী দুর্গ জয়ের দুই দিবস পরে বেলা বহরেকের সময় কতলুখা নিজ দুর্গমধ্যে দরবারে বসিয়াছেন দুই দিকে শ্রেণীবদ্ধ হইয়া কোন দণ্ডমান আছে সৌমুখস্থ ভূমিখণ্ডে বহু সহস্র লোক নিঃশব্দে রহিয়াছে অদ্য বীরেন্দ্র সিংহের দণ্ড হইবে কয়েকজন শস্ত্রপ্রাণী প্রহুরী বীরেন্দ্র সিংহকে শৃঙ্খলাবদ্ধ করিয়া দরবারে আনিত করিল বীরেন্দ্র সিংহের মূর্তি রক্তবর্ণ কিন্তু তাহাতে ভীতিচিহ্ন কিছু মাত্র নাই প্রদীপ্ত চক্ষু হইতে অগ্নিকণা বিস্ফোরিত হইতেছিল নাসিকা রন্দ্র বর্ধিতায়নে হইয়া কম্পিত হইতেছিল দন্তে অধর দংশন করিতেছিলেন কোতলুখার সম্মুখে আনিত হইলে কোতলুখা বীরেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন বীরেন্দ্র সিংহ তোমার অপরাধে দণ্ড করিব তুমি কি জন্য আমার বিরুদ্ধাচারী হইয়াছিলে বীরেন্দ্র সিংহ নিজ লোহিত মূর্তি প্রকুটিত ক্রোধ সংবরণ করিয়া কহিলেন তোমার বিরুদ্ধে কোন কর্ম করিয়াছি তাহা অগ্রে আমাকে বলো একজন পরিষদ কহিল বিদিতভাবে কথা কহ কতলুখা বলিলেন কি জন্য আমার আদেশ মতো আমাকে অর্থ আর সেনা পাঠাইতে অসম্মত হইয়াছিলে বীরেন্দ্র সিংহ অকুত ভয় কহিলেন তুমি রাজবিদ্রোহী দস্যু তোমাকে কেন অর্থ দেব তোমায় কি জন্য সেনা দেব দৃষ্ট বর্গ দেখিলেন বীরেন্দ্র আপনার মুন্ড আপনি ছেদনে উত্তত হইয়াছেন কতলুখার ক্রোধে কলপর কম্পিত হইয়া উঠিল তিনি সহসা সংবরণ করিবার ক্ষমতা অভ্যাস সিদ্ধ করিয়াছিলেন এজন্য কতক স্থিরভাবে কহিলেন তুমি আমার অধিকারে বসতি করিয়া কেন মোগলের সহিত মিলন করিয়াছিলে বীরেন্দ্র কহিলেন তোমার অধিকার কোথা কতলুখা আরো কুপিত হইয়া কহিলেন শোনো দুরাতন নিজ কর্মচিত ফল পাইবি এখনও তোর জীবনের আশা ছিল কিন্তু তুই নির্বোধ নিজ দর্পে আপন বধের উদ্যোগ করিতেছিস বীরেন্দ্র সিংহ সগর্বে হাস্য করিলেন কহিলেন কতলুখা আমি তোমার কাছে যখন শৃঙ্খলাবদ্ধ হইয়া আসিয়াছি তখন দয়ার প্রত্যাশা করিয়া আসি নাই তোমার তুল্য শত্রু দয়া যার জীবন রক্ষা তাহার জীবনে প্রয়োজন তোমাকে আশীর্বাদ করিয়া ত্যাগ করিতাম কিন্তু তুমি আমার পবিত্র কুলে কালি দিয়াছ তুমি আমার প্রাণীর অধিক ধনকে বীরেন্দ্রসিংহ আর বলিতে পারিলেন না স্বরুদ্ধ হইয়া গেল চক্ষু বাসপাকুল হইল নির্ভীক গর্বিত সিংহ অধবোধন হইয়া রোদন করিতে লাগিলেন কতলুখা স্বভাবত নিষ্ঠুর এতদূর নিষ্ঠুর যে পরপীড়ায় তাহার উল্লাস জন্মিত দাম্ভিক বৈরীর ঐদৃশ অবস্থা দেখিয়া তাহার মুখ হর্ষোৎফুল্ল হইল কহিলেন বীরেন্দ্রসিংহ তুমি কি আমার নিকটে কিছু জাগা করিবে না বিবেচনা করিয়া দেখো তোমার সময় নিকট যে দুঃসহ সন্তাপাগ্নিতে বীরেন্দ্রের হৃদয় দগ্ধ হইতেছিল রোদন করিয়া তাহার কিঞ্চিৎ সমতা হইল পূর্বাপেক্ষা স্থিরভাবে উত্তর করিলেন আর কিছুই চাই না কেবল এই ভিক্ষা যে আমার শীঘ্র সমাপ্ত হইবে আর কিছু উত্তর এ জন্মে আর কিছু না কতলু মৃত্যুকালে তোমার কন্যার সহিত সাক্ষাৎ করিবে না এই প্রশ্ন শুনিয়া দ্রষ্টবর্গ পরিতাপে নিঃশব্দ হইল বীরেন্দ্রের চোখে আবার উজ্জ্বলাগ্নি চলিতে লাগিল যদি আমার কন্যা তোমার গৃহে জীবিত থাকে তবে সাক্ষাৎ করিব না যদি মরিয়া থাকে লইয়া আইস, কোলে করিয়া মরিব দৃষ্টবর্গ একেবারে নিরব অগণিত লোক অনাদৃশ্য গভীর নিস্তব্ধ যে সুচিপাত হইলে শব্দ শোনা যাইত নবাবের ইঙ্গিত পাইয়া রক্ষীবর্গ বীরেন্দ্র সিংহকে বদ্ধভূমিতে লইয়া চলিল তথাই উপনীত হইবার কিছু পূর্বে একজন মুসলমান বীরেন্দ্রের কানে কানে কি কহিল বীরেন্দ্র তাহা কিছু বুঝিতে পারিলেন না মুসলমান তাহার হস্তে একখানি পত্র দিল বীরেন্দ্র ভাবিতে ভাবিতে অন্য ওই পত্র খুলিয়া দেখিলেন যে বিমুলার হস্তের লেখা বীরেন্দ্র ঘোর বিরক্তির সহিত লিপি মধ্যিত করিয়া দূরে নিক্ষেপ করিলেন লিপিবাহক লিপি তুলিয়া লইয়া গেল নিকটস্থ কোন দর্শক বীরেন্দ্রের এই কর্ম দেখিয়া অপরকে অনুচ্চ স্বরে কহিল বুঝি কন্যার পত্র কথা বীরেন্দ্রের কানে গেল সেই সেইদিকে ফিরিয়া কহিলেন কে বলে আমার কন্যা আমার কন্যা নাই পত্রবাহক পত্র লইয়া গেল রক্ষীবর্গকে কহিয়া গেল আমি যতক্ষণ প্রত্যাগমন না করি ততক্ষণ বিলম্ব করিও। রক্ষীগণ কহিল যে আজ্ঞা প্রভু স্বয়ং ওসমান পত্রবাহক এজন্য রক্ষীবর্গ প্রভু সম্বোধন করিল ওসমান লিপি হস্তে প্রাচীর মধ্যে গেলেন তথা এক বকুল বৃক্ষের অন্তরালে এক আছে মান ওসমান তাহার সন্নিধানে গিয়া চতুর্দিক নিরীক্ষণ করিয়া যাহা ঘটিয়াছিল তাহা বিবৃত করিলেন অবগুণ্ঠনবতী কহিলেন আপনাকে বহু ক্লেশ দিতেছি কিন্তু আপনা হইতেই আমাদের এ দশা ঘটিয়াছে আপনাকে আমার এ কার্য সাধন করিতে হইবে ওসমান নিস্তব্ধ হইয়া রহিলেন অবগণ্ঠন মতি বিকম্পিত স্বরে কহিতে লাগিলেন না করে না করুন আমরা এক্ষণে অনাথা কিন্তু জগদীশ্বর আছেন ওসমান কহিলেন মা তুমি জানো না যে কি কঠিন কর্মে আমায় নিযুক্ত করিতেছ কোতলুখা জানিতে পারিলে আমার প্রাণন্ত করিবে স্ত্রী কহিল কুতলুখা আমাকে কেন প্রবঞ্চনা করো কতলুখা সাধ্য নাই যে তোমার কেশ স্পর্শ করে ওসমান কোতলুখাকে চেনো না কিন্তু চলো আমি তোমাকে বদ্ধভূমিতে লইয়া যাইব ওসমানের পশ্চাৎ পশ্চাৎ অবকুণ্ঠনমতি বদ্ধভূমিতে গিয়া নিস্তব্ধে দণ্ডয়মান হইলেন বীরেন্দ্র সিংহ তাহাকে না দেখিয়া একজন ভিখারী বেশধারী ব্রাহ্মণীর সহিত কথা কহিতেছিলেন অবগুণ্ঠনবতী অবগুণ্ঠনের মধ্য হইতে দেখিলেন ভিখারি অভিরাম স্বামী বীরেন্দ্র অভিরাম স্বামীকে কহিলেন গুরুদেব তবে বিদায় হইলাম আমি আর আপনাকে কি বলিয়া যাইব ইহলোকে আমার কিছু প্রার্থনীয় নাই কাহার জন্য প্রার্থনা করিব অভিরাম স্বামী অঙ্গুলে নির্দেশ দ্বারা পশ্চাৎবর্তি নিয়ে বর্তীকে দেখাইলেন বীরেন্দ্র সিংহ সেই দিকে মুখ ফিরাইলেন অগ্নি রমণী অবগুণ্ঠনের দূরে নিক্ষেপ করিয়া বীরেন্দ্রের শৃঙ্খলাবদ্ধ পদতলে অবলুন্ঠন করিতে লাগিলেন বীরেন্দ্র গদ গদ স্বরে ডাকিলেন বিমলা স্বামী প্রভু প্রাণেশ্বর বলিতে বলিতে উন্মাদিনীর ন্যায় অধিকতর উচ্চস্বরে বিমলা কহিতে লাগিলেন আজ আমি জগৎ সমীপে বলিব কে নিবারণ করিবে স্বামী কণ্ঠরত্ন কোথা যাও আমাদের রাখিয়া কোথা যাও বীরেন্দ্র সিংহের চোখে ও অশ্রুধারা পতিত হইতে লাগিল হস্ত ধরিয়া বিমলাকে বলিলেন বিমলা প্রিয়তমে এ সময় কেন আমায় রোদন করাও শত্রুরা দেখলে আমাকে মরণে ভীত মনে করিবে বিমলা নিস্তব্ধ হইলেন বীরেন্দ্র পুনর্বার কহিলেন বিমলা আমি যাই তোমরা আমার পশ্চাতে আইসো বিমলা কহিলেন যাইব আর কেহ না শুনিতে পায় এমন স্বরে কহিতে লাগিলেন কিন্তু আগে যন্ত্রণার প্রতিশোধ যাইব এ নির্মাণ মুখ প্রদীপদ বীরেন্দ্রর মুখ হর্ষৎফুল হইল কহিলেন পারিবে বিমলা দক্ষিণ হস্তে অঙ্গুলি দিয়া কহিল এই হস্তে এই হস্তের স্বর্ণ ত্যাগ করিলাম আর কাজকে বলিয়া কঙ্কনাদি খুলিয়া দূরে নিক্ষেপ করিতে করিতে বলিতে লাগিলেন শানিত লৌহ ভিন্ন এ হস্তে অলঙ্কার আর ধরিব না বীরেন্দ্র রিষ্টুচিত্তে কহিলেন তুমি পারিবে জগদীশ্বর তোমার মনস্কামনা সফল করো জল্লার ডাকিয়া কহিল আর বিলম্ব করিতে পারি না বীরেন্দ্র বিমলাকে কহিলেন আর কি তুমি এখন যাও বিমলা কহিলেন না আমার সম্মুখে আমার বৈধব্য ঘটুক তোমার রুধির মনে সংকট বিসর্জন করিব বিমলা স্বর ভয়ঙ্কর স্থির তাহাই হোক বলিয়া বীরেন্দ্র সিংহ জল্লাদকে ইঙ্গিত করিলেন বিমলা দেখিতে পাইলেন ঊর্ধ্বন্িত কুঠার সূর্য তেজে প্রদীপ্ত হইল তাহার নয়ন পল্লব মুহূর্ত জন্য আপনি মুদ্রিত হইল পুনরুন্মিলন করিয়া দেখেন বীরেন্দ্র সিংহের ছিন্ন শির রুধির সিক্ত ধুরিতে অবলন্ঠন করিতেছে বিমলা পুস্ত মূর্তিবৎ দণ্ডমান রুপিনে বস্তকের একটি কেশ বাতাসে ডুলিতেছে না এক বিন্দু অস্ত্র করিতেছে না চক্ষুর পলক নাই এক দৃষ্টি ছিন্ন শির প্রতি তিলোত্তমা কোথায় পিতৃহীনা অনাথিনী বালিকা কোথায় বিমলাই বা কোথায় কোথা হইতে বিমলা স্বামীর বদ্ধভূমিতে আসিয়া দর্শন দিয়াছিল তাহার পরই আবার কোথায় গেলেন কেন বীরেন্দ্রসিংহ মৃত্যুকালে প্রিয়তমা কন্যার সহিত সাক্ষাৎ করিলেন না কেন বলিয়াছেন আমার কন্যা নাই কেন বিমলার পত্র বিনা পাঠে দূরে নিক্ষেপ করিয়াছিলেন কেন কতলুক খারপতি প্রতি বীরেন্দ্রের তিরস্কার স্মরণ করিয়া কি ভয়ানক ব্যাপার ঘটিয়াছে পবিত্র কুলে কালি পড়িয়াছে এই কথা বলিয়া শৃঙ্খলাবদ্ধ ব্যাঘ্র গর্জন করিয়াছিল তিলোত্তমার বিমলা কোথায় জিজ্ঞাসা কর কতলুখার উপপত্নী দিগের আবাস গৃহের সন্ধান কর দেখা পাইবে সংসারের এই গতি অদৃষ্ট চক্রের এমনই নিদারুণ আবর্তন রূপ যৌবন সরলতা অমলতা সকলি নেমির পেষণ দলিত হইয়া যায় কোতলুখার এই নিয়ম ছিল যে কোনো দুর্গ বা গ্রাম জয় হইলে তন্মধ্যে কোনো উৎকৃষ্ট সুন্দরী যদি বন্দী হইত তবে সে তাহার আত্মসেবার জন্য প্রেরিত হইত গড় মান্দারণ জয়ের পর দিবসে তথায় উপনীত হইয়া বন্দি দিগের প্রতি যথাবিহিত বিধান ও ভবিষ্যতে পক্ষে সৈন্য নিয়োজন ইত্যাদি বিষয়ে নিযুক্ত হইলেন বন্দিদিগের মধ্যে বিমলা এবং তিলোত্তমাকে দেখিবা মাত্র নিজ বিলাস গৃহ সাজাইবার জন্য তাহাদিগকে পাঠাইলেন তৎপরে অন্যান্য কার্য বিশেষ ব্যতিব্যস্ত ছিলেন এমন শ্রুত ছিলেন যে রাজপুত সেনা জগৎ সিংহের বন্ধন শুনিয়া নিকটে কোথাও আক্রমণে উদ্যোগে আছে অতএব তাহাদিগকে পরাঙ্ক্ষ করিবার জন্য উচিত ব্যবস্থা বিধান দিতে ব্যাপৃত ছিলেন এজন্য এ পর্যন্ত কতলুখা নতুন দাস দাসী সঙ্গ সঙ্ঘ সুখ লাভ করিতে অবকাশ পান বিমলা ও তিলোত্তমা পৃথক পৃথক কক্ষে রক্ষিত হইয়াছিলেন যথায় পিতৃহীনা নবীনার ধূসরা দেহতলে ধরাতলে পড়িয়া আছে পাঠক তথায় নেত্রপাত করিয়া কাজ নাই কাজ কি তিলোত্তমার প্রতি কে আর এখন নেত্রপাত করিতেছে মধুদয়ে নববল্লীর যখন মন্দায়ু হিল্লোলে বিধূত হইয়া থাকে কেনা তখন শুভাশয়ে সাদরে তাহার কাছে দণ্ডায়মান হয় আর যখন নৈদাক ঝটিকাতে অবলম্বিত বৃক্ষ সহিত সে ভূতল সাইনি হয় তখন উন্মূলিত পদার্থ রাশি মধ্যে বৃক্ষ ছাড়িয়া কে লতা দৃষ্ট করে কুঠুরিয়ার কাট কাটিয়া লইয়া যায় লতাকে পদতলে দলিত করে মাত্র চলো তিলোত্তমাকে রাখিয়া অন্যত্র যায় যথায় চঞ্চলা চতুরা রসপ্রিয়া রসিকা বিমলার পরিবর্তে গম্ভীরা অনুতাপিতা মলিনা বিধবা চক্ষে অঞ্চল দিয়া বসিয়া তথায় যায় এই কি বিমলা তাহা সে কেশুবিন্যাস নাই মাথায় ধুলির আসি সে কারুকার্য খুচিত ওনা নাই সে রত্নখচিত কাচুলি নাই বসুন বড় মলিন পরিধানে জীর্ণ ক্ষুদ্র ভসন সে অলঙ্কার ভার কোথায় অংশ সংস্পর্শ লোভী কর্ণাভরণ কোথায় চক্ষু ফুলি আছে কেন সে কটাক্ষ কই কপালে ক্ষত কেন রুধির যে বাহিতে হইতেছে বিমলা ওসমানে প্রতীক্ষা করিতেছিলেন ওসমান পাঠান কুলো তিলক যুদ্ধ তাহার স্বার্থ সাধন ও নিজ ব্যবসায় এবং ধর্ম সুতরাং যুদ্ধ জয়ার্থ ওসমান কোনো কার্যই সংকোচ করিতেন না কিন্তু যুদ্ধ প্রয়োজন সিদ্ধ হইলে পরাজিত পক্ষের প্রতি কদাচিত নিষ্প্রয়োজনে তিলার্থ অত্যাচার করিতে দিতেন না যদি কতলুখা স্বয়ং বিমলা ও তিলোত্তমার অদৃষ্টে এ দারুণ বিধান না করিতেন তবে ওসমানের কৃপায় তাহারা কদাচও বন্দি থাকিতেন না তাহারই অনুকম্পায় স্বামীর মৃত্যুকালে বিমলা তৎসাক্ষাৎ লাভ করিয়াছিলেন পরে যখন ওসমান জানিতে পারিলেন যে বিমলা বীরেন্দ্র সিংহের স্ত্রী তখন তাহার দয়ার্ত চিত্র আরও আদ্রীভূত হইল ওসমান কতলুখার ভ্রাতুষপুত্র এজন্য অন্তপুরেও কোথায় তাহার গমনী বারণ ছিল না ইহা পূর্বে দৃষ্ট হইয়াছে যে বিহার গৃহে কতলুখার উপপত্নী সমূহ থাকিত সে স্থলে কোতলুখার পুত্রেরাও যাইতে পারিতেন না ওসমানও নহে কিন্তু ওসমান কতলুখার দক্ষিণ হস্ত ওসমানের বাহু তিনি আমোদর তীর পর্যন্ত উৎকল অধিকার করিয়াছিলেন সুতরাং পৌরজন প্রায় কতলুখার যাদ্রিশ ওসমানের তাদৃশ বাধ্য ছিল এজন্যই অদ্যপ্রাতে বিমলার প্রার্থনানুসারে চরমকালে তাহার স্বামীর দর্শন ঘটিয়াছিল বৈধব্য ঘটনার দুই দিবস পরে বিমলা যা কিছু অলঙ্কারে অবশিষ্ট ছিল তৎ সমুদায় লইয়া তিনি কতলুখার নিয়োজিত দাসীকে দিলেন দাসী কহিল আমায় কি আজ্ঞা করিতেছেন বিমলা কহিলেন তুমি যেরূপ কাল ওসমানের নিকট গিয়াছিলে সেইরূপ রূপ আরো একবার যাও কহিও যে আমি তাহার নিকট আর একবার সাক্ষাতের প্রার্থিতা বলিও এই শেষ আর তৃতীয়বার ভিক্ষা করিব না দাসী সেই রূপ করিল ওসমান বলিয়া পাঠাইলেন সে মহাল মধ্যে আমার যাতায়াতে উভয়ী সংকট তাহাকে আমার আবাস মন্দিরে আসিতে কহিয় বিমলা জিজ্ঞাসা করিলেন আমি যাই কি প্রকারে দাসী কহিল তিনি কহিয়াছেন যে তিনি তাহার উপায় করিয়া দেবেন সন্ধ্যার পর আয়েশার একজন দাসী আসিয়া অন্তপুর রক্ষী খোজাদিগের সহিত কি কথাবার্তা কহিয়া বিমলাকে সমভি করিয়া ওসমানের নিকট লইয়া গেল ওসমান কহিলেন আর তোমার কোনো অংশে উপকার করিতে পারি বিমলা কহিলেন অতি সামান্য কথা মাত্র রাজপুত কুমার জগৎ সিংহ কি জীবিত আছেন ওসমান জীবিত আছেন বিমলা স্বাধীন আছেন কি বন্দী হইয়াছেন ওসমান বন্দী বটে কিন্তু আপাতত কারাগারে নহে তাহার অঙ্গের অস্ত্র ক্ষতের হেতু পীড়িত হইয়া শয্যাগত আছেন কতলুখার অজ্ঞাতসারে সারে তাহাকে অন্তঃপুরি রাখিয়াছি সেখানে বিশেষ যত্ন হইবে বলিয়া রাখিয়াছি বিমলা শুনিয়া কহিলেন এই অভাগিনীদের সম্পর্ক মাত্রেই অমঙ্গল ঘটিয়াছে সে সকল দেবতাকৃত এক্ষণে যদি রাজপুত্র পুনর্জীবিত হন তবে তাহার আরোগ্য প্রাপ্তির পর এই পত্রখানি তাহাকে দেবেন আপাতত আপনার নিকট রাখিবেন এইমাত্র আমার ভিক্ষা ওসমান লিপি প্রত্যার্পন করিয়া কহিলেন ইহা আমার অনুচিত কার্য রাজপুত্র যে অবস্থায় থাকুন তিনি বন্দি বলিয়া গণ্য বন্দিদিকে নিকট কোনো লিপি আমরা নিজে পাঠ না করিয়া যাইতে দেওয়া অবৈধ এবং আমার প্রভুর আদেশ বিরুদ্ধ বিমলা কহিলেন এ লিপির মধ্যে আমাদিগের অনিষ্টকারক কারক কোনো কথাই নাই সুতরাং অবৈধ কার্য হইবে না আর প্রভুর আদেশ আপনি আপন প্রভু ওসমান কহিলেন অন্যান্য বিষয়ে আমি পিতৃব্যের আদেশ বিরুদ্ধ আচরণ কখনো করিতে পারি কিন্তু এ বিষয়ে নহে আপনি যখন কহিতেছেন যে এ লিপি মধ্যে বিরুদ্ধ কথা নাই তখন সেই রূপ আমার প্রতীত হইতেছে কিন্তু এ বিষয়ে নিয়মভঙ্গ করিতে পারি না আমা হইতে এ কার্য হইবে না বিমলা ক্ষুণ্ণ হইয়া কহিলেন তবে আপনি পাঠ করিয়াই দেবেন ওসমান লিপি গ্রহণ করিয়া পাঠ করিতে আরম্ভ করিলেন ষষ্ঠ করিছেন বিমলার পত্র যুবরাজ আমি প্রতিশ্রিত ছিলাম যে একদিন আমার পরিচয় দেব এখন তাহার সময় উপস্থিত হইয়াছে ভরসা করিয়াছিলাম আমার তিলোত্তমা অম্বরে সিংহাসন রুরা হইলে পরিচয় দেব সে সকল আশা ভরসা নির্মূল হইয়াছে বোধ করি যে কিছুদিন মধ্যে শুনিতে পাইবেন এ পৃথিবীতে তিলোত্তমা কেহ নাই বিমলা কেহ নাই আমাদিগের পরমায়ু শেষ হইয়াছে এজন্যই এখন আপনাকে পত্র লিখিতেছি আমি মহাপিওসি বহুবিধ অবৈধ কার্য করিয়াছি আমি মরিলে লোকে নিন্দা করিবে কথা মতো কদর্য কথা বলিবে কে তখন আমার ঘৃণীত নাম হইতে কলঙ্কের কালী মুছাইয়া এমন কি সুরিত আছে এক শহীদ আছেন তিনি অচিরাত লোকালয় ত্যাগ করিয়া তপস্যায় প্রস্থান করিবেন অভিরাম স্বামী হইতে দাসীর কার্যোদ্ধার হইবে না রাজকুমার একদিনের তরেও আমি ভরসা করিয়াছিলাম আমি আপনার আত্মীয়জন মধ্যে গণ্য হইব একদিনের তরে আপনি আমার আত্মীয়জনের কর্ম করুন কাহাকেই বা এ কথা বলিতেছি অভাগিনীদের মন্দভাগ্য অগ্নি শিখাবৎ যে বন্ধু নিকটে ছিলেন তাহাকেও স্পর্শ করিয়াছে যাহাই হোক দাসীরই ভিক্ষা স্মরণ রাখিবেন যখন লোকে বলিবে বিমলা কুলটা ছিল দাসী বেশে গণিকা ছিল তখন কহিবেন বিমলা নির্যাতি সম্ভবা বিমলা মন্দভাগিনী বিমলা দুঃশাসিতা দোষে শত অপরাধে অপরাধিনী কিন্তু বিমলা গণিকা নহে যিনি এখন স্বর্গে গমন করিয়াছেন তিনি বিমলার অদৃষ্ট প্রসাদে যথাশাস্ত্র তাহার পানিগ্রহণ করিয়াছিলেন বিমলা একদিনের তরে নিজ প্রভুর নিকটে বিশ্বাসঘাতিনী নহে এতদিন কথা প্রকাশ ছিল না আজকে বিশ্বাস করিবে কেনই বা পত্নী হইয়া দাসীবদ্ধ ছিলাম তাহা শ্রবণ করুন গড় মান্দারণের নিকটবর্তী কোন গ্রামে শশি শেখর ভট্টাচার্যের বাস শশি শেখর কোন সম্পূর্ণ ব্রাহ্মণের পুত্র যৌবনকালে যথারীতি বিদ্যাধ্যয়ন করিয়াছিলেন কিন্তু অধ্যায়নে স্বভাব দোষ দূর হয় না জগদীশ্বর শশী শেখরকে সর্বপ্রকার গুণদান করিয়াও এক দোষ প্রবল করিয়া দিয়াছিলেন সে যৌবনকালীর প্রবল দোষ গড় মান্দারনে জয়ধর সিংহের কোনো অনুচরের একটি প্রতিবিরোহিনী রমণী ছিল তাহার সৌন্দর্য অলৌকিক তাহার স্বামী রাজসেনা মধ্যে সিপাহী ছিল এজন্য বহুদিন দেশ ত্যাগী সেই সুন্দরী শশীশেখরের শেখরের নয়ন পথিক হইল অল্পকাল মধ্যেই তাহার ঐরসে পতিবিরোহিতার গর্ভ সঞ্চার হইল অগ্নি আর পাপ অধিক দিন গোপন থাকে না শশীশেখরের শেখরের দুষ্কৃতি তাহার পিতৃকর্ণে উঠিল পুত্রকৃত পরকুল কলঙ্গ অপনীত করিবার জন্য শশী শেখরের পিতার সংবাদ লিখিয়া গর্ভবতীর স্বামীকে তরিত গৃহে আনাইলেন অপরাধী পুত্রকে বহুবিধ ভৎসনা করিলেন কলঙ্কিত হইয়া শশি শেখর দেশ ত্যাগী হইলেন শশী শেখর পিতৃগৃহ পরিত্যাগ করিয়া কাশীধামে যাত্রা করিলেন তথায় কোন সর্ববিদ দণ্ডীয় বিদ্যার খ্যাতি শ্রুত হইয়া তাহার নিকট অধ্যয়নারম্ভ করিলেন বুদ্ধি অতি তীক্ষ্ণ দর্শনাদিতে অত্যন্ত সুপুটু হইলেন জ্যোতিষে অদ্বিতীয় মহামহোপাধ্যায় হইয়া উঠিলেন অধ্যাপক অত্যন্ত সন্তুষ্ট হইয়া অধ্যাপনা করিতে লাগিলেন শশীশেখর একজন শুদ্রের গৃহের নিকটে বাস করিতেন শূদ্রের এক কন্যা ছিল ব্রাহ্মণে ভক্তিপ্রযুক্ত যুবতী আহারিয়া আয়োজন প্রভৃতি শেখরের গৃহকার্য সম্পাদনা করিয়া দিত মাতৃবৃত্তি দুষ্কৃতি ভারে আবরণ নিক্ষেপ করাই কর্তব্য অধিক কি কহিব শুদ্রে কন্যার গর্ভে শশী শেখরের ঔরসে এই অভাগিনীর জন্ম হইল শ্রবণ মাত্র অধ্যাপক ছাত্রকে কহিলেন শিষ্য আমার নিকট দুষ্কর্মের অধ্যয়ন হইতে পারে না তুমি আর কাশীদামে মুখ দেখাইও না শশী শেখর লজ্জিত হইয়া কাশিধাম হইতে প্রস্থান করিলেন মাতাকে মাতামহ দুশ্চারিণী বলিয়া গৃহ বহিষ্কৃত করিয়া দিলেন মাতা আমাকে লইয়া এক পরিশ্রম জীবন ধারণ করিতেন কেহ দুঃখীর প্রতি ফিরিয়াও চাহিত না পিতারও কোনো সংবাদ পাওয়া গেল না কয়েক বৎসর পর শীতকালে একজন আড্ড পাঠান বঙ্গদেশ হইতে দিল্লি নগরে গমনকালে কাশিদাম দিয়া যান অধিক রাত্রিতে নগরে উপস্থিত হইয়া রাত্রিতে থাকিবার স্থান পান না তাহার সঙ্গে বিবি ও একটি নবকুমার তাহার মাতার কুটির সন্নিধানে আসিয়া কুটির মধ্যে নেশা যাপনের প্রার্থনা জানাইয়া কহিলেন এ রাত্রে হিন্দু পল্লী মধ্যে কেহ আমাকে স্থান দিল না এখন আমরা এ বালকটিকে লইয়া আর কোথা যাইব ইহার হিমসহ্য হইবে না আমার সহিত অধিক লোকজন নাই কুটির মধ্যে অনায়াসে স্থান হইবে আমি তোমাকে যথেষ্ট পুরস্কার করিব বস্তিত পাঠান বিশেষ প্রয়োজনে তরিত গমনে দিল্লি যাইতেছিলেন তাহার সহিত একমাত্র ভৃত্য ছিল মাথা দরিদ্র বটে হৃদয়চিত্ত বটে ধনলভী হোক বা বালকের প্রতি দয়া করিয়াই হোক পাঠানকে কুঠির মধ্যে স্থান দিলেন পাঠান স্ত্রী সন্তান সহ নিশি যাপনার্থে কুটিরের এক ভাগে প্রদীপ জ্বালাইয়া শয়ন করিল দ্বিতীয় ভাগে আমরা শয়ন করিলাম ওই সময় কাশিধামে অত্যন্ত বালক চোরের ভয় প্রবল হইয়াছিল আমি তখন ছয় বছরের বালিকা মাত্র আমি সকল স্মরণ করিয়াও বলিতে পারি না মাতার নিকট যে রূপ শুনিয়াছি তাহাই বলিতেছি নিশীতে প্রদীপ জ্বলিতেছিল একজন চোর পর্ণকুটির মধ্যে শীত দিয়া পাঠানের বালকটি অপহরণ করিয়া লইয়া যাইতেছিল আমার তখন নিদ্রাভঙ্গ হইয়াছিল আমি চোরের কার্য দেখিতে পাইয়াছিলাম চোর বালক লইয়া যায় দেখিয়া উচ্চ চিৎকার করিলাম আমার চিৎকারে সকলের নিদ্রাভঙ্গ হইল পাঠানের স্ত্রী দেখিলেন বালক শয্যায় নাই একেবারে আর্তনাদ করিয়া উঠিলেন চোর তখন বালক হইয়া শয্যাতলে লুক্কায়িত হইয়াছেন পাঠান তাহার কেশকর্ষণ করিয়া আনিয়া বালক কাড়িয়া লইলেন চোর বিস্তর অনুনয় বিনয় করাতে ওসি তারা মাত্র করিয়া বহিষ্কৃত করিয়া দিলেন এ পর্যন্ত লিপি পাঠ করিয়া ওসমান অন্য চিন্তা করিতে করিতে বিমলাকে কহিলেন তোমার কখনো কি অন্য নাম ছিল না বিমলা কহিলেন ছিল সে যাবনিক নাম বলিয়া পিতার নাম পরিবর্তন করিয়াছিলেন কি সে নাম মাহরু বিমলা বিস্মিত হইয়া কহিলেন আপনি কি প্রকারে জানিলেন ওসমান কহিলেন আমি সেই অপহৃত ভালো বিমলা বিস্মিত হইলেন ওসমান পুনর্বার পাঠ করিতে লাগিলেন পরদিন প্রাতে পাঠান বিদায়কালে মাথাকে কহিলেন তোমার কন্যা আমার যে উপকার করিয়াছে এক্ষণে তাহার প্রত্যুপকার করি এমন সাধ্য নাই কিন্তু তোমার কিছু অভিলাষ থাকে আমাকে কহ আমি দিল্লি যাইতেছি তথা হইতে আমি তোমার অভিষ্ট বস্তু পাঠাইয়া দেব অর্থ চাহ তাহাও পাঠাইয়া দেব মাতা কহিলেন আমার ধনে প্রয়োজন নাই আমি নিজ কায়ক পরিশ্রম দ্বারা স্বচ্ছন্দে গুজরান করি তবে যদি বাদশাহীর নিকট আপনার প্রতিপত্তি থাকে এ সমস্ত কথা হইতে না হইতে পাঠান কহিলেন যথেষ্ট আছে আমি রাজদরবারে তোমার উপকার করিতে পারি মাতা কহিলেন তবে বালিকার পিতার অনুসন্ধান করাইয়া আমাকে সংবাদ দেবেন পাঠান প্রতিশ্রুত হইয়া গেলেন মাতার হস্তে স্বর্ণ মুদ্রা দিলেন মাতা তাহা গ্রহণ করিলেন না পাঠান নিজ প্রতিশ্রুতি অনুসারে রাজপুরুষ দিগকে পিতার অনুসন্ধানে নিযুক্ত করিলেন কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না ইহার চতুর্দশ বৎসর পরে রাজপুরুষেরা পিতার সন্ধান পাইয়া পূর্ব প্রচারিত রাজারে মাতাকে সংবাদ লিপি পাঠাইলেন পিতা দিল্লিতে ছিলেন শশী শেখর ভট্টাচার্য নাম ত্যাগ করিয়া অভিরাম স্বামী নাম ধারণ করিয়াছিলেন যখন এই সংবাদ আসিল তখন মাতা স্বর্গারোহণ করিয়াছিলেন যাহার হইয়াছে তাহার যদি স্বর্গারোহণে অধিকার থাকে তবে মাতা স্বর্গারোহন করিয়াছেন সন্দেহ নাই পিতৃ সংবাদ পাইলে আর কাশীধামে আমার মনতিষ্ঠিল না সংসার মধ্যে কেবল আমার পিতা বর্তমান ছিলেন তিনি যদি দিল্লিতে তবে আমি কাহার জন্য কাশিতে থাকি এইরূপ চিন্তা করিয়া আমি একা কিনি পিতৃ দর্শনে যাত্রা করিলাম পিতা আমার গমনে প্রথমে রুষ্ট হইলেন কিন্তু আমি বহুতর রোদন করায় আমাকে তাহার সেবার্থ নিকটে থাকিতে অনুমতি করিলেন মাহরু নাম পরিবর্তন করিয়া বিমলা নাম রাখিলেন আমি পিত্রালয়ে থাকিয়া পিতার সেবায় বিধিমতে মনোনিবেশ করিলাম তাহার যাহাতে তুষ্ট করিতে লাগিলাম আকাঙ্ক্ষা এইরূপ করিতাম তাহা নহে বস্তুত পিতৃ সেবায় আমার আন্তরিক আনন্দ জন্মিত পিতা ব্যতীত আমার আর কেহ ছিল না মনে করিতাম পিতৃ সেবা অপেক্ষা আর সুখ সংসারে নাই পিতাও আমার ভক্তি হোক আর মনুষ্যের আমাকে স্নেহ করিতে স্নেহ সমুদ্রমুখী নদীর ন্যায় যত প্রবাহিত হয় তত বর্ধিত হইতে থাকে যখন আমার সুখবাসর প্রভাত হইল জানিতে পারিয়াছিলাম যে পিতা আমাকে কত ভালোবাসিতেন সপ্তম পরিচ্ছেদ বিমলার পত্র সমাপ্ত আমি পূর্বে বলিয়াছি যে গড় মান্দারনের কোন দরিদ্রা রমণী আমার পিতার ঔরসে গর্ভবতী হয় আমার মাতার যেরূপ অদৃষ্ট লিপির ফল ইহার তদ্রুপ ঘটিয়াছিল ইহার গর্ভেও একটি কন্যা জন্ম গ্রহণ করে এবং কন্যার মাতা অচিরাত বিধবা হইলে তিনি আমার মাতার ন্যায় নিজ কায়িক পরিশ্রমের দ্বারা অর্থপার্জন করিয়া কন্যা প্রতিপালন করিতে লাগিলেন বিধাতার এমত নিয়ম নহে যে যেমন আকর তদুপযুক্ত সামগ্রী উৎপত্তি হইবে পর্বতের পাষাণেও কোমল কুসুমলতি জন্মে অন্ধকার খনি মধ্যেও উজ্জ্বল রত্ন জন্মে দরিদ্রের ঘরেও অদ্ভুত সুন্দরী কন্যা জন্মিল বিধবার কন্যা গড় মান্দারন গ্রামের মধ্যে প্রসিদ্ধ সুন্দরী বলিয়া পরিগণিত হইতে লাগিলেন কালে সকলের লয় কালের বিধবা কলঙ্কের লয় হইল বিধবার সুন্দরী কন্যা যে জারোজা একথা অনেকে বিস্তৃত হইল অনেকে জানিত না দুর্গমধ্যে প্রায় একথা কেহই জানিত না আর অধিক কি বলিব সেই সুন্দরী তিলোত্তমার গর্ভধারিণী হইলেন তিলোত্তমা যখন মাতৃগর্ভে তখন এই বিবাহ কারণেই আমার জীবন মধ্যে প্রধান ঘটনা ঘটিল সেই সময় একদিন পিতা তাহার জামাতাকে সমবি করিয়া আশ্রমে আসিলেন আমার নিকট মন্ত্র বলিয়া পরিচয় দিলেন স্বর্গীয় প্রভুর নিকট প্রকৃত পরিচয় পাইলাম তাহাকে দেখিলাম পরের হইল কিন্তু কি বলিয়াই বা সে কথা আপনাকে বলি বীরেন্দ্র সিংহ বিবাহ ভিন্ন আমাকে লাভ করিতে পারিবেন না বুঝিলেও পিতাও সকল বৃত্তান্ত অনুভবে জানিতে পারিলেন একদিন উভয়ে এইরূপ কথোপকথন হইতেছিল অন্তরাল হইতে শুনতে পাইলাম পিতা কহিলেন আমি বিমলাকে ত্যাগ করিয়া কোথাও যাইতে পারিব না কিন্তু বিমলা যদি তোমার ধর্মপত্নী হয় তবে আমি তোমার নিকটে থাকিব আর যদি তোমার সে অভিপ্রায় না থাকে পিতার কথা সমাপ্ত না হইতে স্বর্গীয় দেব কিঞ্চিত রুষ্ট হইয়া কহিল ঠাকুর সুদ্রী কন্যাকে কি প্রকারে বিবাহ করিব পিতা শ্লেষ করিয়া কহিলেন জারুজ কন্যাকে বিবাহ করিলে কি প্রকারে প্রাণেশ্বর কিঞ্চিত ক্ষুণ্ণ হইয়া কহিলেন যখন বিবাহ করিয়াছিলাম তখন জানিতাম না যে সে জারুজ জানিয়া শুনিয়া শুদ্রীকে কি প্রকারে বিবাহ করিব আর আপনার জ্যেষ্ঠ কন্যা জারুজ হইলেও শুদ্রী নহে পিতা কহিলেন তুমি বিবাহে অস্বীকৃত হইলে উত্তম তোমার যাতায়াতে বিমলার অনিষ্ট ঘটিতেছে তোমার আর এই আশ্রমে আসিবার প্রয়োজন করে না তোমার গৃহেই আমার সহিত সাক্ষাৎ হইবে সেই অবধি তিনি কৈ দিবস যাতায়াত ত্যাগ করিলেন আমি চাতকির ন্যায় প্রতি দিবসে তাহার আগমন প্রত্যাশা করিতাম কিন্তু কিছু কাল আসা নিষ্ফল হইতে লাগিল বোধ করি তিনি আর স্থির থাকিতে পারিলেন না পুনর্বার মতো যাতায়াত করিতে লাগিলেন এজন্য পুনর্বার তাহার দর্শন পাইয়া আর তত লজ্জাশীলা রহিলাম না পিতা তাহা পর্যবেক্ষণ করিলেন একদিন আমাকে ডাকিয়া কহিলেন আমি অনাশ্রম ব্রত ধর্ম অবলম্বন করিয়াছি চিরদিন আমার কন্যার সহবাস ঘটিবে না আমি স্থানে স্থানে পর্যটন করিতে যাইব তুমি তখন কোথায় যাইবে আমি পিতার বিরহ সংখ্যায় অত্যন্ত কাতর হইয়া রোদন করিতে লাগিলাম কহিলাম আমি তোমার সঙ্গে সঙ্গে যাইব না হয় যেরূপ কাশি দামে একাকিনী ছিলাম এখানেও সেইরূপ থাকিব পিতা কহিলেন না বিমলা আমি তদপেক্ষা উত্তম সংকল্প করিয়াছি আমার অনবস্থানকালে তোমার সুরক্ষক বিধান করিব তুমি মহারাজা মানসিংহের নবরা মহিষীর সহচর্যে নিযুক্ত থাকিবে আমি কাদিয়া কহিলাম তুমি আমাকে পরিত্যাগ করিও না পিতা কহিলেন না আমি এক্ষুনি কোথাও যাইব না তুমি এখন মানসিংহের গৃহে যাও আমি এখানেই রহিলাম প্রত্যহী তোমাকে দেখিতে আসিব তুমি তথায় কি রূপ থাকো তাহা বুঝিয়া কর্তব্য বিধান করিব যুবরাজ আমি তোমার পিতৃভবনে কিন্তু তুমি আমাকে চেনো না তুমি তখন দশম বর্ষীয় বালক মাত্র অম্বরের রাজবাটিতে মাতৃ সন্নিধানে থাকিতে আমি তোমার নবরা বিমাতার সহচর্যে দিল্লিতে নিযুক্ত থাকিতাম কুসুমের মালার তুল্য মহারাজা মানসিংহের কণ্ঠে অগণিত সংখ্যা রমণী রাজি গ্রথিত থাকিত বিমাতা সকলকেই চিনিতে যোধপুর সম্ভতা উন্মিলা দেবীকে তোমার স্মরণ হইবে উন্মিলার গুণ তোমার নিকট কত পরিচয় দেব তিনি আমাকে সহচারিণী দাসী বলিয়া জানিতেন না আমাকে প্রাণাধিকা সহ দ্বারা ভোগিনীর ন্যায় জানিতেন তিনি আমাকে সযত্নে করিয়া দিলেন তাহারি অনুকম্পায় শিখিলাম তাহারি মনোরঞ্জনার্থে নৃত্যগীত শিখিলাম তিনি আমাকে স্বয়ং লেখাপড়া শিখাইলেন এই যে কদক্ষর সম্বন্ধ পত্রী তোমার নিকট পাঠাইতে সক্ষম হইতেছি ইহা কেবল তোমার বিমাতা উর্মিলা দেবীর অনুকম্পায় সখী উর্মিলার কৃপায় আরও গুরুতর লাভ হইল তিনি নিজ প্রতি আমাকে যেমন দেখিতেন মহারাজের নিকট সেইরূপ পরিচয় দিতেন আমার সঙ্গীতাদিতে কিঞ্চিত ক্ষমতা জন্মিয়াছিল তদ্দর্শন শ্রবণেও মহারাজা প্রীতি জন্মিল যে কারণেই হোক মহারাজা মানসিংহ আমাকে নিজ পরিবার অবস্থান নেয় ভাবিতেন তিনি আমার পিতাকে ভক্তি করিতেন পিতা সর্বদা আমার সহিত সাক্ষাৎ করিতে আসিতেন দেবীর নিকটে আমি ছিলাম উর্মিলা কেবল একমাত্র যে যাহার জন্য ধর্ম ভিন্ন সর্বত্যাগ করিতে প্রস্তুত ছিলাম তাহার দর্শন পাইলাম না তিনি কি আমাকে বিস্তৃত হইয়াছিলেন তাহা নহে যুবরাজ আসমানি নান্নি পরিচারিকাকে কি আপনার স্মরণ হয় হইতেও পারে আসমানি সহিত আমার বিশেষ সম্প্রীতি ঘুটিল আমি তাহাকে প্রভুর সংবাদ আনিতে পাঠাইলাম সে তাহার অনুসন্ধান করিয়া তাহাকে আমার সংবাদ দিয়ে আসিল প্রত্যুত্তরে তিনি আমাকে কত কথা কহিয়া পাঠাইলেন তাহা কি বলিব আমি আসমানীর হস্তে তাহাকে পত্র লিখিয়া পাঠাইলাম তিনিও তাহার প্রত্যুত্তর পাঠাইলেন পুনঃ ঐরূপ ঘটিতে লাগিল কি প্রকার অদর্শনেও পরস্পর কথোপকথন করিতে লাগিলাম এই প্রণালীতে তিন বৎসর কাটিয়া গেল যখন তিন বৎসরের বিচ্ছেদেও পরস্পর বিস্তৃত হইলাম না তখন উভয় বুঝিতে পাইলাম যে এ প্রণয় শৈবাল পুষ্পেন ন্যায় কেবল ওপরে ভাসমান নহে পদ্মের ন্যায় ভেতরেও বদ্ধমূল কি কারণে বলিতে পারি না এই সময়ে তাহারও বসে হইল একদিন তিনি বিপরীত ঘটাইলেন নিশাকালে একাকিনী শয়ন করিয়াছিলাম অকস্মাত নিদ্রাভঙ্গ হইলে স্তিমিত দীপালোকে দেখিলাম শিয়রে একজন মনুষ্য মধুর শব্দে আমার কর্ণরন্ধ্র এই বাক্যে প্রবেশ করিল যে রাণেশ্বরী ভয় পাইও না আমি তোমারই একান্ত দাস আমি কি উত্তর দেব তিন বছরের পর সাক্ষাৎ সকল কথা ভুলিয়া গেলাম তাহার কণ্ঠলগ্ন হইয়া রোদন করিতে লাগিলাম শীঘ্র মরিব তাই আমার লজ্জা নাই সকল কথা বলিতে পারিতেছি যখন আমার বাক্যস্ফূতি হইল তাহাকে জিজ্ঞাসা করিলাম তুমি কেমন করিয়া এই পুরীর মধ্যে আসিলে তিনি কহিলেন আসমানিকে জিজ্ঞাসা কর তাহার সমবিব্যাহারে বাড়ি বাহক দাস সাজিয়া পুরী মধ্যে প্রবেশ করিয়াছি এ পর্যন্ত লুকায়িত আছি আমি জিজ্ঞাসা করিলাম এখন তিনি কহিলেন আর কি তুমি যাহা করো আমি চিন্তা করিতে লাগিলাম কি করি কোন দিক রাখি চিত্ত যেদিকে লয় সেই দিকে মতি হইতে লাগিল এইরূপ চিন্তা করিতে করিতে অকসাত আমার শয়নকক্ষের দ্বার মুক্ত হইয়া গেল সম্মুখে দেখি মহারাজ বিস্তারে কারাগারে আবদ্ধ হইলেন মহারাজ প্রকাশ করিলেন যে তাহাকে রাজদণ্ডে দণ্ডিত করিবেন আমার হৃদয় মধ্যে কিরূপ হইতে লাগিল তাহা বোধ করি বুঝিতে পারিবেন আমি কাঁদিয়া উন্মিলা দেবীর পদতলে পড়িলাম আত্মপ্রদোষ সকল ব্যক্ত করিলাম সকল দোষ আমার স্কন্ধে স্বীকার করিয়া লইলাম পিতার সহিত সাক্ষাৎ হইলে তাহারও চরণে লুণ্ঠিত হইলাম মহারাজ তাহাকে ভক্তি করেন তাহাকে গুরুবোধ শ্রদ্ধা করেন অবশ্য তাহার অনুরোধ রক্ষা করিবেন কহিলাম আপনার জ্যেষ্ঠা কন্যাকে স্মরণ করুন বোধ করি পিতা মহারাজের সহিত একত্রে যুক্তি করিয়াছিলেন তিনি আমার রোদনে কর্ণপাত করিলেন না রুষ্ট হইয়া কহিলেন পাপি অসি তুই একেবারে লজ্জা ত্যাগ করিয়াছিস উর্মিলা দেবী আমার প্রাণ রক্ষার্থ মহারাজের নিকট বহুবিধ কহিলেন মহারাজ কহিলেন আমি তবে চোরকে মুক্ত করি সে যদি বিমলাকে বিবাহ করে আমি তখন মহারাজের অভিসন্ধি বুঝিয়া নিঃশব্দ হইলাম প্রাণেশ্বর মহারাজের বাক্যে বিষম দুষ্ট হইয়া কহিলেন আমি যাবজ্জীবন কারাগারে থাকিব সেও ভালো প্রাণদণ্ড দেব সেও ভালো তথাপি শূদ্র কন্যাকে কখনো বিবাহ করিব না আপনি হিন্দু হইয়া কি প্রকারে আমাকে অনুরোধ করিতেছেন মহারাজ কহিলেন যখন আমার ভগিনীকে শাহজাদা সেলিমের সহিত বিবাহ দিতে পারিয়াছি তখন তোমাকে ব্রাহ্মণ কন্যা বিবাহ করিতে অনুরোধ করিব বিচিত্র কি তথাপি তিনি সম্মত হইলেন না বরং কহিলেন মহারাজা যাহাই হইবার তাহা হইল আমাকে মুক্তি দিন আমি বিমলার আর কখনো নাম করিব না মহারাজা কহিলেন তাহা হইলে তুমি যে অপরাধ করিয়াছ তাহার প্রায়শ্চিত্ত হইল কই তুমি বিমলাকে ত্যাগ করিবে অন্যজন তাহাকে কলঙ্কিনী বলিয়া ঘৃণা করিয়া স্পর্শ করিবে না তথাপি আশু তাহার বিবাহে মতি হইল না পরিশেষে যখন আর কারাগারের যন্ত্রণা সহ্য হইল না তখন অগত্যা অর্ধসম্মত হইয়া কহিল বিমলা যদি আমার গৃহে পরিচারিকা হইয়া থাকিতে পারে বিবাহের কথা আমার জীবিতকালে কখনো উত্থাপন না করে আমার ধর্মপত্নী বলিয়া কখনো পরিচয় না দেয় তবে সুদ্রিকে বিবাহ করি নচেত নহে আমি বিপুল পুলক সহকারে তাহাই স্বীকার করিলাম আমি ধন গৌরব পরিচায়াদির জন্য কাতুর ছিলাম না পিতা এবং মহারাজ উভয় সম্মত হইলেন আমি দাসী বেশে রাজভবন হইতে নিজ বৃত্তভবনে আসিলাম অনিচ্ছায় পরবল পীড়ায় তিনি আমাকে বিবাহ করিয়াছিলেন এমন অবস্থায় বিবাহ করিলে কি স্ত্রীকে আদর করিতে পারে বিবাহের পরে প্রভু আমাকে বিষ দেখিতে লাগিলেন পূর্বের প্রণয় তৎকালে একেবারে দূর হইল মহারাজ মানসিংহকৃত অপমান সর্বদা স্মরণ করিয়া আমাকে তিরস্কার তিরস্কার করিতেন আমার সে আদর বোধ হইত গেল কিন্তু সে সকল পরিচয়ই বা প্রয়োজন কি আমার পরিচয় দেওয়া হইয়াছে অন্য কথা বলা অবশ্য কালি আমি পুনর্বার স্বামী প্রণয় ভাগিনী হইয়াছিলাম কিন্তু অম্বরপতির প্রতি তাহার পূর্বপদ বিষ দৃষ্টি রকিল কপালে লিখুন উদ্ধার করাই আমার উদ্দেশ্য নহে অনেকে মনে করে আমি কুল ধর্ম বিসর্জন করিয়া গড় মান্দা রনের অধিপতির নিকট ছিলাম আমার লোকান্তর হইলে নাম হইতে সে কালি আপনি মুছাইবেন এই ভরসাতেই আপনাকে এত লিখিলাম এই পত্রে কেবল আত্মবিবরণী লিখিলাম যাহার সংবাদ জন্য আপনি চঞ্চল চিত্ত তাহার নাম উল্লেখ করিলেন না মনে করুন সে নামে পৃথিবীতে লোক পাইয়াছে তিলোত্তম বলিয়া যে কেহ কখনো ছিল তাহা বিস্তৃত হন ওসমান লিপিপাঠ সমাপ্ত করিয়া কহিলেন মা আপনি আমার জীবন রক্ষা করিয়াছিলেন আমি আপনার প্রত্যুপকার করিব বিমলা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন আর আমার পৃথিবীতে উপকারের কি আছে তুমি আমার কি উপকার করিবে তবে এক উপকার ওসমান কহিলেন আমি তাহাই সাধন করিব বিমলার চক্ষু প্রজ্জ্বল হইল কহিল ওসমান কি কহিতেছ এ দগ্ধ হৃদয়কে আর কেন প্রবঞ্চনা কর ওসমান হস্ত হইতে একটি অঙ্গুরীয় মুক্ত করিয়া কহিলেন এই অঙ্গুরীয় গ্রহণ কর দু একদিন মধ্যে কিছু সাধন হইবে না কতলুখার জন্মদিন আগত প্রায় সে দিবস বড় উৎসব হইয়া থাকে প্রহরীগণ আমোদে মত্ত থাকে সেই দিবস আমি তোমাকে উদ্ধার করিব তুমি সেই দিবস নিশীথে অন্তপুর দ্বারে আসিও যদি তথায় কেহ তোমাকে এরূপ দ্বিতীয় অঙ্গুরী দৃষ্ট করায় তবে তুমি তাহার সঙ্গে বাহিরে আসিও ভরসা করি নিষ্কণ্টকে আসিতে পারিবে তবে জগদীশ্বরের ইচ্ছা বিমলা কহিলেন জগদীশ্বর তোমাকে দীর্ঘজীবী করুন আমি অধিক কি বলিব বিমলা রুদ্ধকণ্ঠ হইয়া আর কথা কহিতে পারিলেন না বিমলা ওসমানকে আশীর্বাদ করিয়া বিদায় লইবেন এমন সময় ওসমান কহিলেন এক কথা সাবধান করিয়া দে আপনার সঙ্গে থাকিলে কার্যসিদ্ধ হইবে না বিমলা বুঝিতে পারিলেন যে ওসমান তিলোত্তমাকে সঙ্গে আনিতে নিষেধ করিতেছে মনে মনে ভাবিলেন ভালো দুইজন না যাইতে পারি তিলোত্তমা একাই আসবে বিমলা বিধায় এরই সাথে শেষ হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনীর ষষ্ঠ পর্ব আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই প্রিয় মানুষ যারা আছে যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার